আসসালামু আলাইকুম, আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার তেজগাঁও বিজয় সরণির র্যাঙ্কস ভবন এবং ব্যাংকে শেয়ার ঠিক উল্টা দিকে অবস্থিত বাজাজ মোটরসাইকেলের অথরাইজ 3S ডিলার এসকে ট্রেডার্স এর শোরুমে। তো এবার হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বাজাজের আপডেটটা আমরা জানবো, কি কি মোটরসাইকেল পাওয়া যাচ্ছে, দাম কত চলছে ইত্যাদি। তবে দুঃখ প্রকাশ করছি যে অক্টোবর মাসের আমি যেদিন আজকে দাঁড়ানো সেদিন হচ্ছে 15 তারিখ। 15 তারিখ আসার পরেও আমি অন্যান্য মোটরসাইকেলের দামের আপডেটে কিন্তু আসি নাই, সমালোচনায়ও আসি নাই। মাঝখানে অসুস্থ ছিলাম দীর্ঘদিন, তো এখনও মানে কিছুটা আছি আর কি, তো আস্তে আস্তে রিকভার হচ্ছে আর চ্যানেলেও আমি আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছি। বিগত প্রায় 2-2.5 মাস যাবৎ আমি কিন্তু চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি নাই বললেই চলে, আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছি। তো আশা করি অক্টোবর মাসে আমার অন্যান্য মোটরসাইকেলের দামের আপডেট এবং সেগুলোর পর্যালোচনা বা সমালোচনা অবশ্যই অবশ্যই আসবে। তো এবার হচ্ছে চলেন আমরা প্রবেশ করব এসকে ট্রেডার্সের বাজাজ মোটরসাইকেলের দামের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কি আপডেট চলছে। আবারও বলছি এসকে ট্রেডার্সের লোকেশন হচ্ছে ঢাকার তেজগাঁও বিজয় সরণির র্যাঙ্কস ভবন অথবা ব্যাংক এশিয়ার ঠিক উল্টা দিকে। বিজয় সরণি আসলেই এটা খুব সহজে পাওয়া যায়। আর অন্যান্য মোটরসাইকেলের আপডেটে তো আসবই, অচিরেই আসব। আর আমি কিন্তু চ্যানেলে আস্তে আস্তে অ্যাক্টিভ হয়েছি, এরই মধ্যে হয়তোবা দেখতে পাইছেন যে মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যে ভিডিওগুলো আমি রেগুলার ছাড়তাম সেগুলো কিন্তু আমি এখনও ছেড়ে যাচ্ছি, কাজ কিন্তু চলতেছে। তো আশা করি পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে যাব খুবই অচিরেই। তো আপেল ভাই কি অবস্থা আপনার? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আর কি। তো আজকে আমাদেরকে তাহলে আপডেট দেওয়া শুরু করেন, শুরু করবেন কোন জায়গা থেকে? শুরু করব আসলে আমাদের প্লাটিনা সিরিজ থেকে। প্লাটিনা কেন? সিটি 100 কই? সিটি 100 তো আপনি বরাবর মতো আপনার আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন অলরেডি যে সিটি 100 এই মুহূর্তে নেই। আচ্ছা, এটা কি আসলে পুরোপুরি ডিসকন্টিনিউ নাকি এরকম? প্রোডাকশন নেই, কম প্রোডাকশন নেই। আচ্ছা বুঝতে পারছি। এই কারণে যদি প্রোডাকশন থাকতো আমাদের কাছে অবশ্যই থাকতো। আচ্ছা বুঝছি। তারপর আমি একটু দামটা বলে দিই। বাজাজ সিটি 100 এর বর্তমান দাম হচ্ছে 1,20,000 টাকা। আচ্ছা, আর তাহলে প্লাটিনা 100 ইএস? ইএস এখানে রাখা আছে। হ্যাঁ, প্লাটিনা 100 ইএস। প্লাটিনা 100 ইএস এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 1,33,250 টাকা। 1,33,250 টাকা। বাহ বাবা, লেজ লাগাই দিছে 250। এখন বলবার কিছু নেই আসলে, এই যেটা প্রাইস সেটাই আমাকে বলতে হবে। তারপরে আজকে যেহেতু অক্টোবর মাসের 15 তারিখ, আরো 15 দিন বাকি আছে এই মাসের, তবে আমি এসকেটস এর পক্ষ থেকে আমাদের যারা ভিউয়ার্স বা যারা বাইক কিনতে চান তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সেটা হলো আপনারা যারা বাইক কিনতে চান আমাদের এসকেটস এর পক্ষ থেকে আমরা একটা বিশেষ স্পেশাল অফার দেব শুধুমাত্র এই বাকি 15 দিন অর্থাৎ অক্টোবর মাসের জন্য। তো তার জন্য করতে হবে আপনাদের অবশ্যই আমাদের এসকে ট্রেডার্সে আসতে হবে। আচ্ছা, আসলে আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে আমাদের তরফ থেকে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য। আচ্ছা বুঝতে পারছি। এবারে হচ্ছে আমরা যাব বর্তমান দাম হচ্ছে আপনার 1,40,000 টাকা। 1,40,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে ডিসকভার 110। এরপরে ডিসকভার 110, এখানে এই যে র‍্যাম্পের মোটরসাইকেলটি হচ্ছে কিন্তু ডিসকভার 110 সিঙ্গেল ডিস্ক, ব্ল্যাক রেড কালার রাখা আছে। এর আরো দুটি কালার হয়, ব্ল্যাক ব্লু এবং ফুল রেড কালার। ফুল রেড কালার এই পাশে রাখা আছে আমাদের। আচ্ছা, ওই ফুল রেডটা কই? এই যে মাঝখানে, এই বাইকগুলোর মাঝখানে একদম। আচ্ছা, তার মানে বোঝা গেল যে স্কেটারস এর কাছে সব কালারই রেগুলার যাতায়াত আছে। জি জি। আচ্ছা, এখানে ফুল রেড। আচ্ছা, আরো ডিসকভার 110 যেমন এই যে এখানে পাশাপাশি অনেকগুলো পাশাপাশি এই যে এইখানে আবার আরেকটা রাখা আছে। আচ্ছা বুঝছি, এগুলো তাদের কাছে স্টকে ভালোই আছে বোঝা যায়, এবং আমার মনে হয় যে এই মোটরসাইকেল গুলো বিক্রি হয়ও বেশি। অবশ্যই ডিসকভার সিরিজের বাইক অনেক বিক্রি হয়। সো ডিসকভার 110 ডিস্ক এই বাইকের বর্তমান দাম হচ্ছে 1,51,000 টাকা। 1,51,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ডিসকভার 125। ডিসকভার 125 এখানে র‍্যাম্পে রাখা আছে ব্ল্যাক ব্লু, ব্ল্যাক ব্লু এবং এর ব্ল্যাক রেড কালার আছে এবং ফুল রেড, ব্ল্যাক রেড আমাদের এই পাশে রাখা আছে, এখানেও আছে। আপনি যদি আমাদের ভিউয়ার্সদের দেখান। বুঝতে পারছি, আসলে কালারে কিন্তু কোনো খুব বেশি ডিফারেন্স নাই বা কোনো কিছু নাই 110 এর সাথে। এখানে ডিসকভার 125 ব্ল্যাক রেড। হ্যাঁ বুঝতে পারছি। এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 1,60,500 টাকা। 1,60,500 টাকা। জি। আচ্ছা, এরপরে আমরা ঢুকে যাব পালসার। এরপরে আমরা পালসার সিরিজে চলে যাব। প্রথমে একটু একটু পালসার সিরিজের আমাদের অনেকেই আমাদের ফোন করেন যে পালসারের 125 NS 125। জি জি,
এই বাইকটা কবে আসবে বা কখন আছে কিনা এই তার জন্য আমরা দেখাতে চাই যেখানে পালসার NS125 125 সিসির পালসার বাইকটি চমৎকার গ্লসি গ্রে কালার রাখা আছে এখানে আপনারা যারা নিতে আগ্রহী বা দেখতে আগ্রহী তারা চলে আসবেন আমাদের এসকেটিয়ারসে আচ্ছা এটা হচ্ছে সামনে ডিস্ক পেছনে ড্রাম সিবিএস ব্রেকিং সিস্টেম আচ্ছা বাইক এই বাইকটি আউটলুকটা কিন্তু অনেক সুন্দর কালারটাও রিকু বাইক তো অনেক পছন্দ আমার খুবই প্রিয় কালার ভাই এটা কারণ আপনারা জানেন যারা রিকু বাইকে চেনেন পার্সোনালি দেখাবো প্রথমেই তবে পালসার 150 সিসি যেটা সিঙ্গেল ডিস্ক সেটা এই মুহূর্তে আমাদের কাছে স্টক নেই সামনে আসবে নন এবিএসটা সামনে আসবে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে স্টক ওই বাইকটির বর্তমান দাম হচ্ছে 193,750 টাকা আচ্ছা এবার হচ্ছে সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্ট জি জি সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্ট সিঙ্গেল চ্যানেল এবিএস 150 সিসির এই বাইকটি এখানে অনেকগুলো রাখা আছে পাশাপাশি রাখতে আচ্ছা এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 203,750 টাকা আচ্ছা 203,750 তবে এই 150 সিসি বাইক এত দাম শুনে আটকে ওঠার কিছু না আমি প্রথমেই বলেছি যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন অক্টোবর মাসের জন্য বাকি যে কয়েকদিন আছে অক্টোবর মাসে তাদের জন্য আমাদের এসকেটিয়ার্স এর পক্ষ থেকে স্পেশাল একটা অফার থাকবে অবশ্যই আপনারা আসবেন আমাদের এসকেটিয়ার্স এ আচ্ছা এরপরে আরো যে দুটি 150 সিসি বাইক আছে সেটা হচ্ছে পালসার 150 সিসি টুইন ডিস্ক সেটাও বর্তমানে নেই এবং পালসার 150 সিসি টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস প্রথমে বলছি পালসার 150 সিসি টুইন ডিস্ক এর বর্তমান দাম হচ্ছে 217,000 টাকা এবং পালসার 150 সিসি টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইকটির দাম হচ্ছে 225,000 টাকা আচ্ছা এরপরে আমরা চলে যাব পালসার এন সিরিজের দিকে এন সিরিজ হ্যাঁ এখানে এন সিরিজে আমরা প্রথমে 250 কথাই বলি 250 হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার জি জি ব্লু কালার এখানে রাখা আছে র‍্যাম্পে পালসার N250 FI ইঞ্জিন টুইন ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস বাইক আচ্ছা হ্যাঁ এই বাইকটি এখানে ব্লু রাখা আছে এবং ওই পাশে আমাদের স্পেশাল N250 র‍্যাম্পে রেড কালারটা রাখা আছে জান না ওই দিকে হ্যাঁ আঙ্গুলে দেখাইলে কি হবে জান ওই দিকে অবশ্যই যাব আপনি আমার সাথে লাগে যাইতে না 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 আসলে আপনার হয়ে যাবে কিছুদিন হয়ে যাবে না আচ্ছা আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এখানে N250 রেড কালার বাইকটি রাখা আছে এই বাইকের বর্তমান দাম হচ্ছে 339,999 টাকা অর্থাৎ আমরা 340,000 টাকা খুব ইজিলি বলতে পারি এই বাইকটির দাম তারপরে হচ্ছে তারপরে এন সিরিজে আরো দুটি বাইক আছে পালসার N160 FI ইঞ্জিন টুইন ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস এই বাইকটিরও স্টক বর্তমানে আমাদের কাছে নেই এটা কোম্পানি প্রোডাকশন নেই এবং এটা আসবে খুবই শীঘ্রই আচ্ছা মানে আমরা আজকে যেদিন অক্টোবরের 15 তারিখ ভিডিওটা রেকর্ড করতেছি আমাদের তো প্রতিদিন আপাতত নাই আর প্রতিদিন বিক্রি হয়ে যায় এই কারণে কিন্তু এটা আসবে আসবে খুবই রিসেন্ট আসবে আচ্ছা পালসার N160 FI ইঞ্জিন টুইন ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস বাইকটি বর্তমান দাম হচ্ছে 264,900 টাকা অর্থাৎ 265 আমরা FI টুইন ডিস্ক যেটা আছে আচ্ছা এবিএস যেটা ডাবল এবিএস আর একটা যেটা আছে N160 কার্বোরেটর 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 শুধুমাত্র টুইন ডিস্ক হ্যাঁ ওটা কার্বোরেটর টুইন ডিস্ক এবিএস নন এবিএস ভার্সনটা ওইটার দাম হচ্ছে আপনার 235,000 টাকা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনাদের পেমেন্ট মেথডটা আবার আমাদের পেমেন্ট মেথড হচ্ছে আপনারা তো যারা ক্যাশে নিতে চান তা তো ক্যাশে নিতে পারবেনই তার পাশাপাশি যারা আপনারা কার্ডে পজের মাধ্যমে দিতে চান তারা কার্ডেও পেমেন্ট করতে পারবেন ইভেন আপনারা যারা ফান্ড ট্রান্সফার করতে চান আপনারা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমাদের কাছ থেকে মানে ব্যাংকের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে এনপিএসবি করে বা যারা কিউআর পেমেন্ট করতে চান তাদের জন্য আমরা কিউআর পেমেন্ট রেখেছি এখানে সবগুলো অপশনই আছে আপনি যদি আমাদের ভিউয়ার্সদের দেখান এখানে পজ আছে কিউআর স্ক্যানার আছে সবই আছে আচ্ছা বুঝতে পারছি আর ইএমআই এর বিষয়টা আমার মনে হয় যে শোরুমে সরাসরি এসে জানাটাই ভালো ডিটেইলসটা আপনারা জানতে পারবেন সব ব্যাংকের ফ্যাসিলিটি তো সমান জি জি তারপরে আমি বলছি আপনাদের যাদের ক্রেডিট কার্ড রয়েছে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক বেঁধে 3 থেকে 36 মাস পর্যন্ত মেয়াদে আপনার ইএমআই করতে পারবেন এছাড়া তো আর কোনো কিস্তির ব্যবস্থা নাই না আমাদের এছাড়া এমনি কোনো কিস্তির সিস্টেম নেই বুঝতে পারছি জি আচ্ছা তো এতটুকুই ছিল অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এসকে ট্রেডার্স থেকে বাজাজ মোটরসাইকেলের আপডেটটা তো আশা করি সবকিছু বুঝতে পারছেন খোলামেলাভাবে আর বর্তমানে আসলে আমাদের দেশের যা অবস্থা আমি ওই যে কি বলে কয়েকদিন আগে কাঁচামরিচ কিনছি
20 টাকার কাঁচামরিচ কিনছি, আমার 20 টাকা দিয়ে 20টা কাঁচামরিচ আসছে। এতটুকু পোটলার মধ্যে আমার যখন 20টা কাঁচামরিচ দিচ্ছে, আমি তো তখন গণি নাই এবং আমি বুঝি নাই যে আসলে 20 টাকা দিয়ে 20টা আসছে। আমি ভাবছি আর কম আসছে, বাসায় গিয়ে দেখছি যে হ্যাঁ 20 টাকা দিয়ে 20টা আসছে। পার মরিচে পড়ছে 1 টাকা, তাও সব তো খাইতে পারি নাই, বোটাগুলো তো ফালাই দিতে হয়, তো বোটা ফালাইতে গিয়ে কিন্তু আমার খুব কষ্ট লাগছে। আর অন্যান্য বাজারের কথা নাই বলি, অর্থাৎ বোঝাতে যাচ্ছি সব পণ্যের দাম, খাওয়া দাওয়া থেকে যা আছে সবগুলোর দামই কিন্তু হচ্ছে ঊর্ধ্বমুখী। এখন এই অবস্থায় আমাদের এগুলো তো হচ্ছে বিলাসী পণ্য, তো এগুলোর দামও কিন্তু আসলে ঊর্ধ্বমুখী বা বাড়ার পর্যায়ে আছে। তো মনে হতে পারে যে বাজাজের দাম বেশি, আসলে নট অনলি বাজাজ প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু একই অবস্থা। ওইদিকে হায়ার সিসির মোটরসাইকেলগুলো কিন্তু আস্তে আস্তে আসতেছে, তো আমার মনে হয় একটু সময় লাগলেও বাজার স্থিতিশীল হয়ে যাবে। তো প্রত্যাশা রইল, ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম এই মুহূর্তে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।